কুরবানির জন্য এবার কত লক্ষ টাকার গরু কিনলেন মিথুন চক্রবর্তী, বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। সম্প্রতি মিথুন চক্রবর্তীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক নেতা কুনাল এহেন। জন্মদিনের শুভেচ্ছা মোটেও ভালোভাবে নেয়নি নেটপাড়া, একজন লিখলেন অন্তত চটির তলায় নেই, দ্বিতীয়জন লিখলেন আপনিও তো চোর, সর্দা থেকে বাঁচার জন্য তৃণমূল দল করেন, আর বর্তমানে কিংবদন্তির পাশে দাঁড়িয়েছে সমস্ত জনগণ। মিথুন চক্রবর্তীর মতো মহান অভিনেতার পাশে মানুষ দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। একজন ভালো মনের মানুষের জন্য বাজে কথা বলা বন্ধ করে দিন, এমনই কণ্ঠস্বর তুলেছে নেট মাধ্যমে। সম্প্রতি কুরবানির ঈদ উপলক্ষে অনেক তারকারা গরু কিনছেন কুরবানি দেওয়ার জন্য। এবার মিথুন চক্রবর্তীও তার এক ভাইয়ের জন্য কুরবানির গরু কিনে দিয়েছেন, সেখানে 1.5 লক্ষ টাকা দিয়ে একটি গরু কিনেছেন মিথুন চক্রবর্তী। মিথুন চক্রবর্তী হিন্দু হলেও মুসলিমদের ধর্মীয় উৎসবে তিনি নিয়মিত উপস্থিত থাকেন এবং সব জায়গায় মুসলিমদের প্রতি শ্রদ্ধা লক্ষ্য করা যায় মিথুন চক্রবর্তীর। তো বন্ধুরা, তোমরা কে কে কুরবানির জন্য গরু কিনেছো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।